আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ডিভাইস নিয়ে। এই ডিভাইসটি হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি স্টিক, যেটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। তো আগে বলে নেই যে এই অ্যান্ড্রয়েড টিভি স্টিক, এটা হচ্ছে টিভি R2 এবং R3 পাওয়া যায়। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে R2। তো মূলত এই অ্যান্ড্রয়েড টিভি স্টিকটা দিয়ে আমরা সাধারণত যে কাজটি করতে পারি, আমাদের বাড়িতে থাকা যে এলইডি টিভি আছে কিংবা মনিটর আছে, সেটাতে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি এই ডিভাইসটির মাধ্যমে। ওকে, তো আমরা এই ডিভাইসটি প্রথমে খুলে নেব এবং এটা দেখে নেব, তারপরে বাকি। তার আগে আমরা জানবো যে এই ডিভাইসটার সঙ্গে কি কি মানে প্রসেসর দেওয়া আছে, এগুলো আমরা দেখে নেই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড টিভি স্টিক, তারপরে এখানে সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে IK316 কোয়াড কোর ARM কর্টেক্স A53 একটি প্রসেসর, এবং GPU দেখতে পাচ্ছেন ARM Mel G31। তারপরে র্যাম এখানে ব্যবহার করা হচ্ছে LPDDR4, এবং এটা সাধারণত আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8GB 16GB। এটা দুইটা ভেরিয়েশন পাওয়া যায়, সেটা হচ্ছে 1GB 2GB 1GB র্যাম 2GB রোম, এবং 8GB র্যাম 2GB 16GB রোম। ঠিক আছে, তো এখানে ওয়াইফাই হিসেবে ব্যবহার, ওয়াইফাই আপনি দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো, HDMI ব্যবহার করতে পারবেন, USB এখানে দেখতে পাচ্ছেন। তো এগুলো আপনারা স্ক্রিনে দেখেই পড়ে নিতে পারবেন। তো আমি এটা সময় নষ্ট না করে আমি এই ডিভাইসটিকে আনবক্সিং করে আমি আপনাদেরকে দেখাই যে এই ডিভাইসটির সঙ্গে কি কি দেয়া আছে। তো এটাকে আমরা প্রথমেই খুলে নেব। তো এটাকে আমরা খুলে নেই, এটা খুলে নিলে এরকম একটা বক্স আমরা পাবো। তো এটাকে একটু সাইডে রেখে দিলাম। তো এখানে যদি আমরা আর একটা বক্স এটা ওপেন করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইস TV R2। তো দেখতে পাচ্ছেন আপনারা TV R2। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের স্ট্রিক মেইন। তো এইটার যদি আমি বেশ কিছু দেখাতে চাই না, এটার এমন কিছু দেখানো নাই। তো প্রথমে যদি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে HDMI মোডের কেবলের কানেক্টর, যেটাতে আমরা কানেক্ট করব। তারপর রয়েছে এখানে USB একটি পোর্ট, যেটা দিয়ে আপনারা মাউস ব্যবহার করতে পারবেন, চাইলে আরও অন্যান্য কিছু ব্যবহার করতে পারবেন। তারপর এখানে রয়েছে যে এটা হচ্ছে আপনার একটি পোর্ট রয়েছে, যে পোর্টের মাধ্যমে আপনারা পাওয়ার কানেকশন করতে পারবেন, অর্থাৎ চার্জার দিয়ে যেটা আমরা চালু করতে পারবো। এবং এখানে রয়েছে একটি সেন্সারের পোর্ট। সেন্সারের পোর্ট কি আমি আরও যেগুলো আছে এগুলোতে দেখাচ্ছি। তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি, ওপেন করে নেওয়ার পরে আমি একটা একটা করে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের সেন্সর, এটা হচ্ছে মূলত সেন্সর যেটা দিয়ে আমরা রিমোট দিয়ে কাজ করতে পারবো। তো এটা এখানে পুট করে নিতে হবে, আমি আপনাদেরকে দেখাই এই যে এটা এখানে পুট করে নিতে হবে, তাছাড়া কিন্তু রিমোট কাজ করবে না, একটা কথা মাথায় রাখবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে একটি রিমোট দেওয়া হয়েছে, এই রিমোটের সাহায্যে আমরা এই আমাদের টিভি স্টিকটাকে কন্ট্রোল করতে পারবো। ওকে, তো এটা আমি রেখে দিলাম। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট HDMI মোডের কেবল, খুবই ছোট, এটা দেখতে পাচ্ছেন আপনারা, খুবই ছোট একটা HDMI মোডের কেবল, এটা এখানে আমরা কানেক্ট করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট করতে পারবো এ পাশে, সরি। তো আমি এটাকে কানেক্ট করে নিই এখানে। ওকে, তো দেখেন এখানে এইভাবে কানেক্ট হবে এটা। এবং আরেকটি যে অপোজিট পাশটা, এটা আপনার HDMI মোডের কেবলের যে আপনার এলইডি আছে, এলইডিতে এটা কানেক্ট করতে হবে, তাহলে এটা কানেক্ট হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদেরকে একটি কেবল দেওয়া হয়েছে, শুধুমাত্র পাওয়ার দেওয়া হয়নি, অর্থাৎ চার্জার দেওয়া হয়নি আমাদেরকে। ঠিক আছে, এই চার্জারটা আপনাদেরকে কিনে নিতে হবে, আর যদি আপনাদের বাসায় থেকে থাকে তাহলে তো হয়েই গেল। তাছাড়াও আপনারা এটা যেটা করতে পারবেন যে প্রত্যেকটা এলইডি টিভিতে ইউএসবির একটি পোর্ট থাকে, তো সেই ইউএসবির পোর্টে এটা ইউজ করবেন। আর এইটা আপনাদের যে কেবল আছে, আমাদের যে টিভির স্টিকটা আছে, এটাতে কানেক্ট করব। এবং আমাদের HDMI মোডের যে কেবলের পাশে একটি USB-র অপশান থাকে, সেই USB-তে আমরা এটা কানেক্ট করব এবং এই যে HDMI-টা কানেক্ট করে দেব, তাহলে আমাদের টিভি বক্সটা রেডি হয়ে যাবে। মূলত এই জিনিসগুলো আমাদেরকে এটার সঙ্গে দিয়ে থাকে, সাধারণত এই জিনিসগুলো আমাদের এখানে দেওয়া আছে। তো এই ডিভাইসটি খুবই আমার ক্যাপাসিটি, আমি এটা চালিয়ে দেখেছি কিছুক্ষণ, সাধারণত বেশিক্ষণ চালানোর সময় আমাদের হয় না, আপনারা অনেকেই বোঝেন। তো এটাকে আমি প্রায় ঘণ্টাখানেকের মতো চালিয়েছিলাম, তাতে এটা হিট হয়েছে, খুব বেশি যে হিট এমন না, তবে সাধারণত চলার মতো একটা ডিভাইস চললে যেরকম গরম হয় এরকম গরমই হচ্ছে, খুব বেশি যে গরম তা না। আর যে ফাস্ট কাজ করে কিংবা স্লো কাজ করে যদি আমি বলতে চাই, তাহলে বর্তমান সময়ের যে টিভি বক্সগুলো আছে, যেমন 2000 3000, এই টিভি বক্সের ভিতরে যে এটা হচ্ছে আপনার TV R2। তো এইটার অন্যান্য টিভি বক্সগুলোর চাইতে আমি ভালো দেখেছি, যদিও এটার র্যামটা জেনুইন না। আর বর্তমান সময় যেটা বললাম, 3000 টাকার যে টিভি বক্সটা যেমন আছে, যেমন অনেকগুলো আছে যেগুলোর নাম আমি বলছি না, সেগুলো চলছে না।
তুলনামূলকভাবে এটা অনেক ফাস্ট কাজ করছিল আমি দেখেছি। আমি বলছি না এটা যে আপনারা এটা নেন এটার প্রমোশন করছি এমন না, আপনারা চাইলে নিতে পারেন, তবে ওগুলোর চেয়ে ভালো মনে হয়েছে আমার কাছে এটা, ঠিক আছে। আর এই টিভি বক্সটি কেনার জন্য যে দামটা আমি আপনাদেরকে ক্লিয়ার বলবো না বা বলতে পারছি না এই জন্যই, কারণ এই দামটা অনেক সময় কম বেশি হয়। তবে ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা এটার দামটা জানতে পারবেন। আমি এই ভিডিওতে দামটা বলবো না, কারণ এই দামটার কম বেশি হতে পারে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।